পহিলা সুরা পহিলে প্রথমে ফাতেহার পরে একটা সুরা পাঠ করলো, দ্বিতীয় রেখাতে কি পড়বে, দ্বিতীয় রেখাতে ফাতেহার পরে আর কোন সুরা অন্য সুরা জানে না, তখন ই কি কাম করে এমন স্পিডের সঙ্গে একটা নিজের তরফ থেকে আয়াত বলে, এটা কোরআনই আছে কিন্তু বলবে ঢং নাই, আর এত স্পিডের সঙ্গে পড়ে যেন লোকে ধরতে না পারে। আলহামদুলিল্লাহ এ মাদ্রাসা না হলে দিন চিন্তা পারবে না, মাদ্রাসা না বাঁচা সবার জান সব তোমারই গুণগান, মায়ের পেটে যেমন করে জন্ম দিলি খোদা মোরে, এ মায়ের পেটে যেমন করে জন্ম দিলি খোদা মোরে, তোমা ছাড়া কে করিতে পারে বলো রহমান সব তোমারই গুণগান, সব তারিফ তোমার হে খোদা সব তোমারই গুণগান, খোদা তোমার দয়া গনে হইল রহমায়ের জানে, খোদা তোমার দয়া গনে হইল রহমায়ের জানে, এ দুঃখ কষ্ট বারণ করে বাঁচাইল জান সব তোমারই গুণগান, সব তারিফ তোমার হে খোদা সব তোমারই গুণগান, ভবনে আসি যখন দয়া করে তুমি তখন, এ দুনিয়াতে আসি যখন দয়া করে খোদা তখন, মাতার ধনে দিলে মা বোধ মিষ্টি দুধ দান সব তোমারই গুণগান, সব তারিফ তোমার হে খোদা সব তোমারই গুণগান, এ ভবনে আসি বলে খোদা তোমার দয়া বলে আসি আমি এই ভূতলে, এ তো কবে ছিল না মোর কিছুই নিশান সব তোমারই গুণগান, সব তারিফ তোমার হে খোদা সব তোমারই গুণগান, পশু পাখি জন্তু না করে দয়া করে বানালে মোরে, এ পশু পাখি জন্তু না করে দয়া করে বানালে মোরে, সর্বের সেরা ইনসান সব তোমারই গুণগান। শ্রদ্ধেয় যোগ্যতম শেখ মোহতারম সভাপতি সাহেব মঞ্চের বিজ্ঞ আকাবির ওলামায়ে কেরামগণ, আমার পরিচিত এলাকার পরিচিত শ্রোতা সামিন ভাই বন্ধু বাপগণ, পর্দার আড়ালের মা আর বোনেরা, ওয়াগনন আল্লাহ পাকের তারিফ যে আল্লাহ পাক এ আপনাদের ঝজাঘাট গ্রামে আল্লাহ কখন কাকে কি করে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, মনে দুঃখ নিয়েন না, কথাটা সামনে বলতে হয়, হক কথায় মানুষ বেজার, উচিত কথায় বন্ধু বেজার, কড়া কথায় বহু বেজার, আলো হইলে চোর বেজার, বাসি ভাতা কুটুম বেজার, গরম ভাতা বিলাই বেজার, বুড়া মানুষ চিড়াই বেজার, জোন লোকের মজা হয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। এ ধ্বজাঘাট গ্রামে একটা শরিয়তি ফুল ফুটেছে, আজ থেকে 20 বছর আগে এই গ্রামকে অন্য নামে জানত, কথাটা ভুল বলিনি,
অন্য নামে জানতো আর মনে করতে করতে হাত একটা দিন ধরবে কিছু না, সবটি চোর চুহার গোটাই আছে। কিন্তু এরা যে কখন কখন আল্লাহ এরাকে হেদায়ত করে ফেরেশতা করে দিয়েছেন আর একটা ইসলামী এদারা খুলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কাকে কখন হেদায়ত করবে, কাকে কখন দিনের ওভারে নিয়ে আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথায় কথায় আয়াতের তরজমা পরে কে করছি, আবু জাহাল আল্লাহর নবীর চাচতো চাচা, নিজের চাচা লয় চাচতো চাচা, আবু জাহালের কে জন্য আল্লাহ রসুল কত চেষ্টা করেছিলেন। আয়াজ আলী কাওয়াল বলছেন কি, মোহাম্মদ নে হাজারো তদবীরে মগর বু জাহাল কে তকদীর পে না রে জাহান্নাম হে। আল্লাহ রসুল কত চেষ্টা করলেন যে আবু জাহাল যেন কলমা পড়া মুসলমান হয়ে যায়, কিন্তু আবু জাহালের ভাগ্যে আল্লাহ পাক জাহান্নাম লেখি রেখেছেন, উফলে ইমান আনে ইমান আনবে না। এবার চেষ্টা করার কারণ হলো এই যে আবু জাহালের জন্য উমারের জন্য হাদিস আছে, আল্লাহুম্মা আইজিল ইসলামা বি আহাদিল উমারে উমারাইন, আল্লাহ দুইটা লোকের মধ্যে কোনো একটা লোককে মুসলমান করে দাও, হযরত উমরকে মুসলমান করে দাও বা আবু জাহালকে মুসলমান করে দাও। আল্লাহ রসুল দোয়া করতেন, উমরের হককে দোয়াটা কবুল হলো, আবু জাহালের লাগে কবুল হলো না। কেন, এ দেশের মধ্যে কি আর লোক ছিল না, এ দুটা লোকের জন্য দোয়াটা করলেন। কারণটা হলো এই, এই দুটাই লোক হলো দেশের মধ্যে রাণ বাহাদুর হিটলার, এই দুটাই লোক ছিল বাহাদুর। কতদূর বাহাদুর, তারিখ লেখছে আবু জাহাল বাড়ি থেকে যখন বাহাইত, আর এই সিনা চাওড়া উঁচা মানুষ ছিল, লাল টকটাকা মানুষ, ওয়ার দপটে ওয়ার ভয়ে যদি দেড়িত কেউ দাঁড়িয়ে থাকতো তো ডরে ঘরে ঢুকে যেত, আবু জাহালকে দেখে এত ভয় করত। আর তো তার জন্য দোয়া করতেন আল্লাহ রসুল আর উমরের জন্য। উমর কি বাহাদুর ছিল, হকপন্থী কাট্টারপন্থী, উমরের মধ্যে একটা বিচার ছিল, উমরকে দেখে মানুষ তো দূরের কথা শয়তান পর্যন্ত ভয় করত। বলে আল্লাহর নবীর চেষ্টা ছিল যে এই দুটা লোকের মধ্যে কেউ যদি মুসলমান হয়ে যায়, গ্রামের মডল যদি ইমানদার হয় পর্যায় ইমানদার হবে, সর্দার যদি ভালো হয় তো জনতা ভালো হবে, নেতা ভালো হয় রাইয়ত ভালো হবে, নেতা যদি চান্দার চাঁড়া হয় তো আর জনতাও হবে ভূয়ে ভালোবাহা। তো এই দুটা লোকের লেগে দোয়া করতেন, এই লেগে যে আল্লাহ এই দুটা লোক যদি মুসলমান হয়ে যায় তো ইসলামের মধ্যে একটা জান চলে আসবে, এই জন্য নবী দোয়া করতেন। তো কাহুরির জন্য কবুল হলো না, উমরের জন্য কবুল হয়ে গেল। ঠিক তেমনই আমার এই গ্রামের মনে দুঃখ নিয়েন না, এই ধাজাঘাট গ্রাম বহুদিন আগে বদনাম ছিল, কিন্তু কখন যে আল্লাহ পাক ইয়ার মধ্যে একটা ইসলামের পর্দিক জ্বালিয়ে দিয়ে সব একবারে ভালো হয়েছে, এখন আর ওই স্বভাবের লোক নাই। বলবেন মুলু সাহেব এটা কথা বেশি করে বাড়ে বেড়ে বলিয়েন না, গত জালসাতে 8-9 লাখ টাকা আদায় হলো আর জান্নাত উড়িয়ে ভরে দিলেন, আমার বাপের জান্নাত লয়। তো এখন তক বহু লোকের টাকা বাকি আছে, কানে আমার খবর আছে, তো জান্নাত আমার বাপের লয়, আর আমি কাকু বলি না যে আমি জান্নাত এখন ভরছি তোরা হুড়িয়া সান্ধা আগে খালি বছর লোটা বছর যা ছিল মা বহিন, ইশারাতে বলছি, ওয়াজ শুরু করিনি ওয়াজ করবো, ইশারাতে বলছি এখন একটা মৌকা লেগেছে, এই যে কাঁসার থালি বদনা কচুর লোটা গিলাস বাটি এমনি তোমার বাড়তে পড়ে থাকছে, তামা তুলসী হয়ে যাবে, মহিষা লেগে যাবে, আজ এই মাদ্রাসাতে দান করো বেচালিয়ে কি সুন্দর সাদকা জারিয়ে হবে, তোমার নেকিটা হবে মা, ওগুলা বার্তা তুমি রাখিও না, পুরুষকে ওতে খাইতে দাও না, তুমি নিজে ওই থালিতে খাও না, আর জামাইকেও দাও না, আর যদি বিহাইকে কাঁসার থালি এগিয়ে দাও তো ওই বিহাই তোমার বাড়ি থেকে খাইয়ে যায়, বাড়তে বদনামি করবে, উৎসালা গরুর বাড়তে কেউ যায় নিয়ে যে ওই ভুষের আকাল ওই কাঁসার ভারী থালি,
বদনামি করবে কিন্তু ওকে গোটা 1,000-1,500 টাকার থালি দিয়ে ইজ্জত করেছে আর ওই থালি কেনা হঠিয়ে যদি ওই আটা নার ওই গেলা ফেলেট গেলা দিদি দিয়ে দেয় মাঠে খেলে হ্যাঁ বিয়ে আমার ইজ্জত বাঁশ করেছে নাম করবে তো মা বহির ওগুলো সব তোমরা দান করে দিবে ইনশাআল্লাহ তো এবার কথা শুনুন এই জায়গাটা এই ধ্বজাঘাট নামে বহু লোক এই ধ্বজাঘাট আর সুতো হলো চুন্নিঘাট এখন বদলা নাম থেকে চাঁদনিঘাট কতদিন কহছিল চুরবিঘাট এই দুই জায়গা দিয়ে আপনার সোনাপুর দিয়ে একটু আসর ঢিলা হয়ে গেলে মানুষ যাইতে আর আসতে ডর মনে করত কথাটা ভুল কহছি কি ডর মনে করত এখন আল্লাহ দিয়েছে আল্লাহ পাক সবকে হেদায়েত করেছেন কাকে হেদায়েত করবে আল্লাহ পাক কখন হেদায়েত করবে আল্লাহ জানেন আবু জাহাল আল্লাহর নবীকে পরীক্ষা করার লাগাই এত ভিতর খারাপ একদিন ডেকেছে আবু জাহাল আল্লাহর নবীকে কি বুঝলে লোক যায় বলছে আবু জাহালের কথা শুনে তার চাকর চলে গেল বাইরের কেরসান গেল আমার নবীকে যে বলছে ও আল্লাহ নবী মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু সাল্লাম তোমাকে আমার মনিব আমার মালিক ডেকেছে অর্থাৎ তোমার চাচা ডেকেছে রহমতের নবী দুশ্মন ডাকো বা দোস্ত ডাকে বা কেহ ডাকে সবার ডাকে সাড়া দিয়ে চলে যেতেন দেলের মধ্যে কোনো ঘিন ছিল না দেলের মধ্যে কোনো রাগ ছিল না কোনো বেঁকা ছিল না আল্লাহর রসুল এবার আবু জাহালের বাড়ি চলে আসলেন আসার পরে বলছেন চাচা যান আপনি আমাকে তলব করেছেন নাকি ডেকেছেন নাকি এইবার আবু জাহাল বলছে বেটা জি হ্যাঁ তোমাকে আমি ডাক দিয়েছি তুমি আমার কাছে এসেছো কেন ডেকেছো বাবা আবু জাহেল কত মতলব মার কত ভিতর খারাপ এ বন্ধুগণ যদি চাও জ্ঞান অর্জন করিতে আর যাও যাও বসে গিয়ে জ্ঞানীর সভাতে কুশা ভাই বসানু নবীর সন্তান আর দিল ধ্বংস কইরা নবী বংশের সম্মান আর সাব কাহাফে কোকর করিয়া প্রণয় কুকুরা মানুষ মানুষের মধ্যে গুণ হয় ভালো সভার কারণে কোকর জান্নাতে যাইবে সঙ্গ দশ নবীর বেটা আগুনে জ্বলিবে আফসুস জিতুল এসে কোন জামানা আর গ্রামের মডেল হলো খবিস কবিনা সমাজের নেতা হলো ফাসেক বদকার লটকিল সোনার হার গলাতে গাধার যাকে বংশে হাজি হয় আর হয় কাজী আর কেউ হয় পাজি কেহ মা পাজি আফসুস জিতুল এসে কোন কাল গেল বেদানা বলে বিকিতে মাকাল কলিকাল চকরে তা হইয়া গেল লেবু ভদ্রের ভদ্রতা গেল ছুঁচা হলো বাবু বলা ভুল যায় না বলা কিছু খোদাকে দাইনি দাতাকে মাল দিয়েছে গাধাকে কবে কি সুন্দর লাগছে বলতে যাচ্ছিলাম আবু জাহাল বলছে বেটা আর বাপ বেটাতে কত বিবাদ আর ঝগড়া করবো তোর দিন মাইনা নিব কলমা পড়ে নিব আমি ইসলাম গ্রহণ করব তোকে নবী মানব কিন্তু একটা কথা আছে রে বেটা কি বাবা না তো আমার ঘরের মধ্যে এখন পাথর আছে যে পাথরের সামনে আমি সুন্দর সিন্দুর লাগিয়া ওকে নিজের প্রতিমা বানিয়া একটা ওকে খোদা মনে কইরা পাথরের পূজা করি শুন বেটা শুন মোহাম্মদ আমার ওই ঘরের পাথর থেকে তুমি এমন ধরনের একটা পাখি বের করে যদি দেখিয়ে দিতে পারো যে পাখির ঠোঁট হয়ে গেল মতির মাথা কান হলো লালের এবার পাখির পাখের পাখা যে আছে তারপরে চাঁদ বসা আছে হীরার পাঁচ দোকানটা জানে এ পাখি যদি বের করে ওই পাথরের মধ্যে থেকে এ পাখি যদি বাহির করে দেখাতে পারো তবে তোমাকে আমি নবী মানব তোমার উপরে কলমা পড়ে নিব আমি আল্লাহ মেনে নিব নবী বলে বুকে টেনে নিব বেটা এরকম পাখি আমাকে দেখাইতে হবে পাথরের মধ্যে থেকে আমার রহমতের নবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ এত হাইনঠার হাইনঠা মানুষের দ্বারা থেকে ক্ষমতা আছে মানুষের দ্বারা
মানুষের মধ্যে এই সব থেকে আছে যে পাথরের মধ্যে থেকে কিনে এরকম পাখি দেখাবে। হ্যাঁ মানুষের এটা ক্ষমতা নয়। আল্লাহর নবী এ কথা শুনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলল আর নবী আমার আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইতেনি হাজিল মুজিজা, আল্লাহ গো এই মুজিজা আমার ক্ষমতা নয়, কোনো মানুষের ক্ষমতা নাই, কোনো লোকের শক্তি নাই, কোনো প্রধানের শক্তি নাই, মেম্বরের শক্তি নাই যে পাথরের মধ্যে থেকে পাখি দেখাইতে পারে। আল্লাহ আমাকে এই মুজিজা এই অসম্ভব জিনিসটা এই দরকারের জিনিস আল্লাহ তুমি আমাকে দান করে দাও, যাতে করে আমার চাচা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ে জানে ঈমান এনে নাই, আমাকে জানে মুসলমান গ্রহণ আমার উপরে ঈমান আনে আর মুসলমান জেনে হয়ে যায়। এইবার আল্লাহ পাক আল্লাহ পাকের দরবারে আমার নবীকে দোয়া করলেন, যেমন দোয়া করা আল্লাহর হুকুম দেখেন আল্লাহর আদেশ দেখেন। ঘরের মধ্যে পাথর খানছিল আর আগ্নার মধ্যে কারে আবু জাহাল আর আমার নবী মুখোমুখি দাঁড়িয়ে কথা বলতে আছেন, আনার দরকার পড়ল না, প্রয়োজন হলো না, ওই পাথর থেকে পাথর খাল ঘরের মধ্যে থেকে গড়তে গড়তে এসে আল্লাহ নবী আর ওই আবু জাহালের মধ্যখানে পাথরটা চলে আসলো। আর যখন পাথর গড়তে লেগেছে আবু জাহালের পিলে চমকে গেছে, আল্লাহ ই কোন ব্যাপার, মুহাম্মদকে কথা বললাম পাথরকে আনার প্রয়োজন হলো না, দরকার পড়লো না, পাথর গড়তে গড়তে এলো আর আমাদের মধ্যখানে দাঁড়িয়ে গেল, আল্লাহর হুকুম দেখেন ফট করে পাথর ভেঙে গেল, পাথর ফেটে গিয়ে তার মধ্যে থেকে একটা এমন ধরনের পাখি যেমন সুন্দর পাখি দেখতে চেয়েছিল তার চাইতে আল্লাহ পাক আরো বেশি সুন্দর করে পাখিটা বের আল্লাহ করে দিলেন, ওই পাথর থেকে পাখি বেরিয়ে গেল। এইবার পাখি আর সঙ্গে সঙ্গে বের হইয়া আমার রহমতের নবীকে বলছে আল্লাহ রসুলের সামনে, এবার চরণে মাথা খান্নত করে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পাখিতে বলছে যেমন পাখিতে কলমা পাঠ করা, আমার রহমত নবী বললেন আম্মে আল আন তুমেন, ও চাচা আমার এখন তুমি কলমা পড়ে মুসলমান হও, এখন মুসলমান হও কলমা পড়ো। বলছে বেটা আমি কি কলমা পড়ি রে বেটা, আমি এটা পরীক্ষা করে দেখছিলাম, যাঁচ করে দেখছিলাম যে আমার ভাতিজা কত বড় জাদুগর হয়েছে, যে পাথরও এর জাদু চলছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলেছি, তো বুঝতে পারা গেল তোমার জাদু সব জায়গায় চলছে। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহ পাক বলেছেন হে নবী তুমি যাকে ভালোবাসো পিয়ার করো তাকে তুমি হেদায়াত করতে পারবে না, এটা তোমার ক্ষমতা নয়, তোমার আইনের মধ্যে নয়। বলতে যাচ্ছিলাম আমরা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আপনাদের সম্মুখে অনেক জায়গায় আমাকে দেখতে পাচ্ছেন, জালসাটা হলো মাদ্রাসার, মাদ্রাসা না হলে মানুষ আল্লাহর ইবাদত বুঝতে পারবে না, মাদ্রাসা না হলে ছোট বড়ের তামিজ বুঝবে না, মাদ্রাসা না হলে স্ত্রীর স্বামীর কদর বুঝবে না, মাদ্রাসা না হলে মানুষ মানুষের সাথে মহাব্বত হবে না, মাদ্রাসা না হলে আল্লাহকে কী বলে ডাকবো এটা বুঝতে পারবে না। একটা মোল্লাদি ছিল কাঠ মোল্লাদি, নামাজ পড়াবে কত আরমান, দাঢ়িয়ার মাথায় টুপি নামাজ পড়াবার আরমান আর এমাম হবার আরমান, কিন্তু দুও সুরা জানত না, পহিলা সুরা পহিলে প্রথমে ফাতেহার পরে একটা সুরা পাঠ করলো, দ্বিতীয় রেখাতে কি পড়বে, দ্বিতীয় রেখাতে ফাতেহার পরে আর কোন সুরা অন্য সুরা জানে না, তখন ই কী কাম করে এমন স্পিডের সঙ্গে একটা নিজের তরফ থেকে আয়াত বলে এটা কোরআনই আছে কিন্তু বলবে ঢং নাই, আর এত স্পিডের সঙ্গে পড়ে যেন লোকে ধরতে না পারে, আলহামদুলিল্লাহ
এই মাদ্রাসা না হলে দিন চিন্তা পারবে না, মাদ্রাসা না হলে আপনার কিছুই কাজ আগবে না। মাদ্রাসাটা কি জিনিস? আও ইলমিন আল্লামাহু আও নাশারাহু আও মসজিদান বানাহু। আল্লাহর নবী হাদিস শরীফে মাথা বলে দিয়ে গেছেন, বুখারী শরীফে হাদিস আছে, ভাইরা বাপুরা আমার মাদ্রাসা গ্রামে মাদ্রাসা খুলতে গেলে আয় চান্দি ঘাট মাদ্রাসা খুলেছে, ওই মাদ্রাসার তো ফেলে মাদ্রাসার কারণে গোটা গ্রামটা দেশের মধ্যে উজ্জ্বল হয়ে গেছে। বেঙ্গল পর্যন্ত বহরমপুর জালসা করতে যায়, মুর্শিদাবাদ জালসা করতে যায়, বলে মালানা আপনার বাড়ি কোথায়? হুজুর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো কাটিহার, ওই কাটিহার পূর্ণিয়ার মধ্যে চাঁদনি ঘাট মাদ্রাসা আছে, ওখান থেকে কোথায়, কত দূরে, বলেন তো দেখে। আপনি মাদ্রাসা খুলেছেন মাদ্রাসার কারণে আপনার গ্রামের নামটা হয়েছে, শুধু তাই নয়, এ মাদ্রাসার কারণে গ্রামে বরকত হবে, মাদ্রাসার কারণে গ্রামে শান্তি হবে, মাদ্রাসার কারণে তোমার বাড়ি ঘরের ছেলে মেয়ে ভালো থাকবে, মাদ্রাসার কারণে তোমার দুনিয়াতে উজ্জ্বল হয়ে যাবে। মাদ্রাসাটা হলো কি? নবী বলেছেন যখন মানুষ মরে যায়, মানুষ যখন কবরে চলে যায়, সাড়ে তিন হাত মাটির তলে যখন ঘর করে নেয়, আর যখন মানুষ মরে যাওয়ার পরে তিন প্রকারের লোক মরার পরে কবরে শুয়ে শুয়ে নেকে পাবে, তার মধ্যে কে পাবে গো? আলেম যদি মরে যায় মরার পরে কবরে শুয়ে নেকে পেতে থাকবে, আপনি একটা আলেম, আমি একটা আলেম, কত ছাত্র আমার কাছে পড়লো, কত ছেলে আমার কাছে পড়ে মুলবি হলো, এবার আমি যদি মরে যাই আমার কাছে পড়ার একটা ছাত্র মুলবি হয়ে আবার মাদ্রাসা করছে, তার কাছে কত ছাত্রগুলো হবে? আমার ইলিমটা জারি আছে, আমার নেকি জারি আছে, আলেম মরে গেলে কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, একবার বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আর কে মরার পরে কবরে শুয়ে নেকি পাবে? আও ইলমিন আল্লামাহু আও নাসারাহু। শরিয়াত প্রচার করার জায়গায় এ মাদ্রাসায় যারা দান করবে, যারা টাকা দেবে, আমার মায়েরা কে লাখের দেবে, কে কানের দেবে, কে থালি দিবে, কে বদনা দিবে, কে গলার মালা দিবে, কে একটা আংটি দিবে, কে ধান দিবে, চাল দিবে, মুরগি দিবে, পাখা দিবে, যার যা জিনিস জুটবে ওইগুলা দিয়ে মাদ্রাসা তার আবাদ করে দিবে। ওইসব লোকগুলা যদি মরে যায়, যার মাদ্রাসা দান করেছে, মরার পরে কবরে শুয়ে শুয়ে নেকে পেতে থাকবে, একবার বলেন আলহামদুলিল্লাহ। তাও মসজিদান বানাও, নবী বলেছেন মসজিদে জানা দান করে মরে গেল, জমি দান করলে, ইট দান করলে, সিমেন্ট দান করলে, ওই সব লোকেরা মরে কবরে তলে চলে গেলে কবরে শুয়ে শুয়ে নেকে পেতে থাকবে। এটা নবী বলেছেন, আমার বাপুরা, আমার মায়েরা, ওরে আমার বোন, ওরে আমার মা, তোমাদের গুণা হলো বেশি, নেকি হলো কম, আর আখের হলো কম, এ নারীগণ বুদ্ধি জ্ঞানে কম মত হতে, তাই কোনো মায়া নবী হয়নি জগতে, আদমের বাম পাশে টানা হাড় হতে, আর হাওয়াকে পয়দা খোঁজা কলো জান্নাতে, তাই জ্ঞানে গুণে বাকাশে ঋষি যাদের, আর কেমনে সোজা হবে ব্যবহার তাদের। আমার মায়েরা, তোমার আকেল হলো কম, জ্ঞান হলো কম, আমার রহমত নবী বলছেন, ইয়া মা সারান নিসা, ওরে নারীর দ্বারেরা, ও সাজেনোর বাদেনোর, ও আমার মা বোনেরা, তোমরা দান বেশি বেশি করে করো, কারণ নবী বলছেন, ফাইনি ওরে তো কন্যা আকসার আমিন আহলে নার। আল্লাহ নবী বলছেন, আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলাম, যখন মেরাজ গেলাম, অধিকাংশ নারীরা ও তোমরাকে জাহান্নামে দেখেছি, কুল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ ফিন্নার। এবার মেয়েরা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর মেয়ে ছেলের কপাল কানে পড়া, মেয়ে ছেলে জাহান্নামে বেশি যাবে, কারণটাকে আমার রহমত নবী বললেন চারটা দোষের কারণ। আরে হারুন মুখিয়া 500 টাকা কেন দিবে জি? কোনটা মুখিয়া হারুন? তো তুমি কেন আনলা? তো তোমার তরফ থেকে 500 টাকা দাও, এটা কি করবো? তিনটা জিনিসের কোনো ঠিক নাই, আর তিনটা জিনিসের কোনো ভরসা নাই। কি তিনটে? বিনা বেরেকের গাড়ি, আর লোদের কান্ধার বাড়ি, আর বেপর্দার নারী, আর কোনো ভরসাই নাই। গাড়িটা যদি তোমার বেরেক না থাকে, স্পিড আছে, থামতে পারলে না হয় তাহলে পাতা করে দিয়ে ঠিকে দিবে, চাপ গড়াতে উল্টা পড়ে দিয়ে দমটা খতম হয়ে গেল। আর লোদের কান্ধায় বাড়ি,
ঝাবুটালা এখন যায় দেখেন গার বাবু লাভ না গ্রামকে গ্রাম তহস নস করে দিলে মসজিদ কেন পেরে আর বেপর্দা নারী যে মেয়েটার পর্দা নাই ওই যে এখনো দোকানে দোকানে হেঁটে বেড়েছে মুখড়া মুড়ি মিশাল হয়ে তাঁতি দেওয়া বাড়ি ঘেরা যার কারণে সে তো বাহিরে ফিরে সবার সামনে এই জন্য দানা লোক করিয়েছে পার জাল লেখা তাঁতি দিল সেই গেল আর জাল লেখা তাঁতি দেওয়া সেই হাটে ঘাটে বেরিয়ে বেড়েছে পর্দার দাম আছে জি একটা মেয়ে হাটে যেছে তো হাটে যেছে তো সুতে একটা ছেলে আছে 4-5 বছরকার বেটা এখন আমার মাওলানা আব্দুল বারী সাহেব আছেন আরও মাওলানা গেলা আছেন রোডের এক সাইডে পিছন থেকে ঢেড়ি জায়গা আছে পাশ দিয়ে চলে গেলে হলো তো মুলবির সাহেবটা এক সাইডে খাড়ে হয়ে আছে তো ওর বেটাটাকে বলছে আরে বেটা ওই মুলবির সাহেবটা ডোহারে শীতলে হ্যাঁ কেন খাড়ে হয়ে আছে ওকে নামু দিকে নেমে যেতে কহ তো আমি হাটে যাবো কি জানে ছোট ছেলে এইসব মুলবির সাহেবটাকে বলছে এই যে মুলবির সাহেব তুমি বেড়ে শীতলে হ্যাঁ খাড়ে হয়ে আছো আমার মা কইছে একটু নাম ওতে নেমে যাও তো আমার মাকে লজ্জা লাগছে হাটে যাবে কথাটা বুঝেন কিন্তু আমার মাকে সরম লাগছে হাটে যাবে মুলবি সাহেব কথা সরিয়ে তোলার মতন কচড়ার কচড়া ছিল একবারে বংশ দিলে লাগলো গাইল দিতে আমার থেকে বড় বড় মাওলানা গেলা ওগুলো হাটে আছে ওগুলো কি তোর স্বামী ওগুলো কি তোর ভাতা এত পর্দাই করলে তো বাড়ি থেকে তুই বাড়ালি কেন এবার মাদ্রাসার জালসা আমি বলছি 10টা কলমকে আছেন আল্লাহর পিয়ারা খোদার ভালোবাসা আল্লাহকে কে ভালোবাসেন দিনকে কে উজাগর করেন 30 পারা কোরআন আছে 1-1 পারা কোরআনকে বুকে নিয়ে 30টা কলম খাড়া হন তো দেখি মালা হাফিজ ওয়ালি আক্তার 500 টাকা কই মামু ওয়ালি মামু তোকে লাল শরমের বাচ্চাই রয়েছে নাকি তুই 500 টাকা এনে দিয়ে জানিস না যে মামু আমার চড়েছে ওলির নাম শুনলে 500 টাকা দেওয়া দেবে আর 500 টাকা দিয়ে পাঠা 30টা কলম কে কোরআন ভালোবাসেন আল্লাহকে কে ভালোবাসেন 30টা লোক দাঁড়ান তো দেখি যে মালা না আল্লাহর কোরআনকে বাঁচার জন্য দিনকে বাঁচার জন্য 1 পারার হাদিয়া 1000 টাকা দিব 10টা কলম খাড়ো হান 10টা লোককে আল্লাহ পাক নবীর মারফাতে জান্নাতে টিকিট দিয়েছিলেন যাদেরকে আশারে মুবাশশারা বলা হয় 10টা